বলিউডের কিছু নায়ক নায়িকার সঙ্গে জড়িয়ে গিয়েছে ফ্যাশনের কিছু ধরন, সেগুলির মধ্যে অন্যতম সাধনা কাট, অর্থাৎ কপালের উপর ছোট ছোট চুলের গুচ্ছ, পোশাকি ভাষায় ফ্রিঞ্জেস। 70-এর দশকে সাধনার হাত ধরে হিন্দি ছবিতে দেখা যায় কেশসজ্জার এই ধরন। এখনও পর্দার অভিনেত্রী তো বটেই, সাধনা কাটে বস সাধারণ মহিলারাও। কিন্তু সাধনা কেন এই ধরনের কেশসজ্জা পছন্দ করতেন, তা জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক দশক। ব্রিটিশ ভারতের করাচিতে সাধনার জন্ম 1941 সালের 2রা সেপ্টেম্বর। কাকা হরি শিবদাসানি ছিলেন অভিনেতা, করিশ্মা ও করিনা কাপুরের মা ববিতা তাঁর খুড়তুতো বোন। পরিবারে অভিনয়ের আবহ ছিলই। 30 ও 40-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী সাধনা বসুর নামে মেয়ের নামকরণ করেছিলেন সাধনার বাবা মা। ওয়াডালার অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের পর সাধনা ভর্তি হন জয় হিন্দ কলেজে। ছোট থেকেই সিনেমা দেখতে ভালোবাসতেন তিনি। কলেজ জীবনে নাটকের মাধ্যমেই অভিনয়ের শুরু। সেরকম একটি নাটকেই তাঁকে দেখে পছন্দ হয়ে যায় সিন্ধি ছবির নির্মাতাদের। সাধনা অভিনয় করেন ভারতের প্রথম সিন্ধি ছবি আবানায়। দেশভাগের উপর তৈরি এই ছবি মুক্তির আগেই সংবাদপত্রে প্রচুর লেখালেখি হয়। সে সময় ছবির পোস্টার দেখে সাধনাকে পছন্দ হয়েছিল প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের। তিনি নিজের প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয়ের সুযোগ দেন সাধনাকে। সেই ছবির নাম ছিল লাভ ইন সিমলা। শুটিং শুরুর আগে লুক টেস্ট করা হয়। সেখানে সব কিছুই ছিল প্রযোজকের পছন্দ মতোই, কিন্তু বেমানান ছিল সাধনার প্রশস্ত কপাল। প্রযোজকের পছন্দ মতো কিছুতেই নায়িকার কেশসজ্জা করা যাচ্ছিল না। সমস্যার সমাধান করলেন পরিচালক আর কে নায়ার। তিনি অনুসরণ করলেন হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নকে। তাকে অনুসরণ করেই সাধনার চুলের স্টাইলও ঠিক অমন করে দেওয়া হয়। সাধনাও রাজি হয়েছিলেন তাতে। পরবর্তীতে তাঁর এই সাজ এতটাই জনপ্রিয় হয় যে সেই হেয়ারস্টাইলের নাম হয়ে যায় সাধনা কাট। তাঁর সমসাময়িক নায়িকারাও এই হেয়ারস্টাইলের ভক্ত ছিলেন। সাধনাও আর হেয়ারস্টাইলের পরিবর্তন করেননি। কেরিয়ারের শেষ ছবি অবধি কপালের উপর এই একগুচ্ছ চুলের ফ্রিঞ্জেস ছিল তাঁর সঙ্গী। 1966 সালে রবি নায়ারকেই বিবাহ করেন তিনি। বিয়ের পরের কয়েক বছরও তিনি অভিনয় করেছিলেন, কিন্তু 70-এর দশকের পর থেকে তিনি চলে যান অন্তরালে। কারণ পর্দায় নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী হতে রাজি ছিলেন না সাধনা। অভিনয় ছেড়ে দেওয়ার পর দু একটি ছবি পরিচালনা ও প্রযোজনাও করেছিলেন তিনি, তবে তারপরে সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেন। 1955 সালে স্বামীর মৃত্যুর পর একা হয়ে পড়েন সাধনা। সে সময় তিনি কষ্ট পাচ্ছিলেন শারীরিক অসুস্থতা ও আর্থিক সমস্যায়। সব দিক থেকেই জীবনটা হয়ে উঠেছিল কষ্টের। দীর্ঘ অসুস্থতার পর 2015 সালের 25শে ডিসেম্বর তিনি মারা যান। রেখে যান পড়খ, হামদোনো, আসলি নকলি, ও কন থি, মেরা সায়া, ওয়াক্ত, ইন্তেকাম, রাজকুমার, এক ফুল দো মালি সহ অসংখ্য সুপারহিট ছবি, আর তার সাথে আদি ও অকৃত্রিম সাধনা কাট। এই ভিডিও দ্বারা অভিনেত্রী সাধনা শিবদাসানিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।